সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। এই মুহূর্তে যারা ক্লাসটি দেখবে তাদের বলবো যে তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থী যদি হয়ে থাকো তাদের জন্য মূলত এই ক্লাসটি। তাছাড়াও দশম শ্রেণীর শিক্ষার্থী বা এসএসসি ক্যান্ডিডেট যারা তাদের জন্যও এই ক্লাস। আমরা তোমাদের জন্য চেষ্টা করে যাচ্ছি যে বর্তমান এই অবস্থাতে আমরা যে একটি গৃহবন্দী আকারে আছি, এই গৃহবন্দী বলতে স্বয়ং সৃষ্টিকর্তা হয়তো আমাদের কোনো একটি পরীক্ষার সম্মুখীন করেছেন। এই পরীক্ষাতে আমরা আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে যার যার ধর্মে শেষে প্রার্থনা করব যেন আমরা এই একটা কঠিন সময় পার করতে পারি। আমাদের চেষ্টা থাকবে যে জীবন চলার জন্য অনেক কিছু প্রতিকূলতার সম্মুখীন আমাদের হতে হবে। আমি একজন শিক্ষক হিসাবে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কথা চিন্তা করে বা সারা বাংলাদেশের সকল শিক্ষক তাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে বাংলাদেশ সরকারের সংসদ বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিকভাবে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত রুটিন অনুযায়ী বিভিন্ন ক্লাসের আপলোড দিচ্ছেন সরকার কর্তৃক নির্দেশনা অনুযায়ী। এই নবম শ্রেণীর সাধারণ গণিতের 3.2 অনুশীলনী বীজগণিতের 9 নম্বর গাণিতিক সমস্যাটি তোমাদের হোমওয়ার্ক আকারে দেওয়া ছিল। আজকে আমি চেষ্টা করব এই হোমওয়ার্কটির সমাধান করে দেওয়ার। তোমাদের আবার স্বাগত জানাই তহিদ একাডেমিতে। আমার তহিদ একাডেমি ফেসবুক পেজ, এখানে যদি তোমরা যাও তোমাদের বিভিন্ন ম্যাথের সমস্যার সমাধান তোমরা পাবে। তাছাড়াও আমার যে তহিদ আলম যে একটি ফেসবুক আইডি আছে, এখানেও যদি তোমরা তোমাদের কমেন্টস লিখো সেক্ষেত্রে ইনশাল্লাহ তোমরা তোমাদের সমস্যার সমাধান পেয়ে যাবে। তাছাড়া তহিদ একাডেমি যে গ্রুপ আছে, পাবলিক গ্রুপ, এখানেও তোমরা তোমাদের কমেন্টস লিখো, চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করার। এখন আসো, আমি কিন্তু লিখেছি দেখো এ মাইনাস বি সমান 5 এবং এ বি সমান 36 হলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। খ নং-এ ছিল এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। একদম সিম্পল একটি গাণিতিক সমস্যা তোমাদের সামনে দেওয়া আছে, যেখানে তোমরা দুইটি মানে দেখো সরাসরি তোমরা পাচ্ছ। খ নং-এ ঘন সম্বলিত সূত্র বা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে পারবা, আবার ক নং-এ আছে বর্গ সংক্রান্ত সূত্র বা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ 3.1 and 2 এই দুইটা অনুশীলনে নেই কিন্তু এই গাণিতিক সমস্যাটা। তাহলে আমরা প্রথমে দেখো যেটি দেওয়া ছিল সেটি লিখে নিয়েছি, যে দেওয়া আছে এ প্লাস এ মাইনাস বি সমান 5 এবং এ বি সমান 36। এখন আমাদের ক নং প্রশ্নের উত্তর যদি আমাদের দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো প্রদত্ত রাশি কি আছে আমরা একটু দেখে নিই। প্রদত্ত রাশি আছে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে দেখছি যে এ বি এর মান কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের মান দেওয়া নাই। বাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত তোমরা দুইটা জানো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, আরেকটি জানো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তাহলে আমরা একবার সাজিয়ে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আমরা যদি এই লাইনটিকে একটু সাজিয়ে নিই সেক্ষেত্রে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা অ্যাপ্লাই করব মান অনুযায়ী। এখানে যেহেতু মাইনাস আছে সুতরাং আমরা লিখব এ মাইনাস বি, আমরা লিখব হোল স্কোয়ার প্লাস টু এ বি, এবং এ বি এখানে রেখে দিলাম। তাহলে খেয়াল করো এ মাইনাস বি এর মান কিন্তু আমাদের দেওয়া আছে 5, এখানে দেওয়া আছে। তাহলে 5 5 25, এটিকে যদি আমরা সদৃশ পদ হিসেবে বিবেচনা করি বা সদৃশ পদ দেওয়া আছে 2 এবি আর এবি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে দেখো 3 এবি। ওকে, তাহলে আমরা 5 5 25 পেয়ে যাচ্ছি। আমরা এখন দেখো 3 ইনটু এবি এর মান কিন্তু 36 আছে, তাহলে আমরা এটি কিভাবে পেতে পারি দেখো 25 প্লাস, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তাছাড়াও মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে, 3 6 18 8 আর দেখে 1 3 3 9 রাখে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 133 হবে আমরা যদি অ্যাড করি, তাহলে এটি কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, এরপরে তোমরা যদি একটু দেখো সেই ক্ষেত্রে দেখো খ নং প্রশ্নের আনসারটি যদি আমি তোমাদের সামনে সলভ করে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দেখো খ নং আছে প্রদত্ত রাশি দেওয়া আছে দেখো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমাদের যেহেতু এ মাইনাস বি প্রশ্নে দেওয়া আছে সুতরাং
a cube minus b cube এর অনুসিদ্ধান্ত আমাদের a minus b আকারে আসবে, অর্থাৎ a cube minus b cube এর অনুসিদ্ধান্ত তোমরা জানো যে a minus b whole cube plus 3ab into a minus b, যেহেতু এখানে a minus b এর মান দেওয়া আছে এবং ab এর মান দেওয়া আছে, সো আমরা এখানে a minus a cube minus b cube এর অনুসিদ্ধান্ত अप्लाई করতে পারবো। তাহলে a cube minus b cube এর অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারবো a minus b whole cube plus 3ab into আমরা লিখতে পারবো দেখো a minus b। ওকে, তাহলে a minus b এর মান কত আছে দেখো 5, সুতরাং আমরা এখানে লিখলাম 5 কিউব, এখানে 3 into ab এর মান দেখো এখানে লেখা আছে 36, 36 দিয়ে দিলাম, এখানে আমরা 5 বসিয়ে দিলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, আমি একটু ক্যালকুলেটরের হেল্প নিতে চাই, সেই ক্ষেত্রে একটু দেখো ক্যালকুলেটর দিয়ে যদি আমি এখানে ক্যালকুলেশন করতে চাই তাহলে এখানে দেখো 125 পাচ্ছি আমরা, 3 5 15 অ্যাকচুয়ালি 15 মাল্টিপ্লাইড বাই আমরা 36 পাচ্ছি, তাহলে আমরা 540 আমরা এখানে রেজাল্ট পাচ্ছি। তাহলে আমরা এটা অ্যাড করলে দেখো 5, তাহলে এখানে পাচ্ছি দেখো 6, তাহলে 665 আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এটি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা গাণিতিক সমস্যাটির সমাধান আবার একটু দেখে নাও, যে আমাদের 3.2 অনুশীলনীর নবম দশম বা এসএসসি লেভেলের সিম্পল একটি গাণিতিক সমস্যা, যেখানে বর্গ এবং ঘন সম্মিলিত দুটো সূত্র বা দুটো অনুসিদ্ধান্ত এখানে অ্যাপ্লাই করতে পারবো, এবং তোমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করো তহিদ একাডেমিতে চোখ রাখা। তাছাড়াও আমি চেষ্টা করব আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সরকারি যে সংসদ, বাংলাদেশ টেলিভিশনে যে ম্যাথের যে কোনো ক্লাসে 6 থেকে 10 পর্যন্ত যে কোনো ক্লাসে যে কোনো হোমওয়ার্কই দেওয়া হোক না কেন, আমি চেষ্টা করবো হোমওয়ার্কগুলো সলিউশন করে দেওয়া। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সেই শুভকামনাই এই ক্লাসের ইতি।